नमस्कार बंधुरा, आजकेर रेसिपि हलो भोलार हाते रान्ना स्पेशल खासिर मांस। एर जोन्नो प्रथमेई 1 किलो मतो आलू बड़ो बड़ो करे केटे नून और हलुद माखिये नेवा होयेछे। टमेटो छोटो छोटो करे केटे नेवा होयेछे 300 ग्राम मतो, और किछु काचा लंका केटे नेवा होयेछे। 4 किलो मांसेर जोन्नो 450 ग्राम प्याज कुচি করে নেওয়া হয়েছে, 150 গ্রাম মতো আদা, আর মাঝারি সাইজে 3টে রসুন পেস্ট করে নেওয়া হয়েছে। মাংসটা ভালো করে ধুয়ে ওর মধ্যে 100 গ্রাম টক দই, স্বাদ মতো নুন, হলুদ, যতটা পরিমাণ প্যাজ, টমেটো, আদা, রসুন নিয়ে নেওয়া হয়েছে তার অর্ধেকটা দিয়ে মাংসটা ম্যারিনেট করে রাখা হয়েছিল। এবারে আলুটা ভেজে নেওয়া হচ্ছে। এটা হুগলির চন্দ্রমুখী আলু। এর বিশেষত্ব হচ্ছে ভাজতে ভাজতেই অর্ধেক সিদ্ধ হয়ে যাবে, আর এই চন্দ্রমুখী আলুটা খেতে খুবই সুস্বাদু। সবগুলো আলু এভাবে লাল করে ভেজে নেওয়া হয়েছে। আলু ভাজার পর কড়াতে যে তেল ছিল ওর মধ্যে 2 টেবিল চামচের মতো চিনি দিয়ে দেওয়া হয়েছে। তারপর ওর মধ্যে গোটা জিরে দিয়ে দেওয়া হয়েছে, দারচিনি দিয়ে দেওয়া হয়েছে, এলাচও দিয়ে দেওয়া হলো। আপনারা পুরো ভিডিওটা দেখুন, তাহলেই বুঝতে পারবেন আজকে মাংসটা একটু অন্যরকমভাবে রান্না হচ্ছে। তেলের মধ্যে যে 2 চামচ মতো চিনি দিয়ে দেওয়া হয়েছিল সেটা লাল হয়ে উপর দিকে উঠলেই বাকি কেটে রাখা পেঁয়াজগুলো ওর মধ্যে ছেড়ে দিতে হবে। চিনিটা লাল হওয়ার পর এবারে পেঁয়াজগুলো ছেড়ে দেওয়া হলো। পেঁয়াজটা কিছুক্ষণ নেড়ে চেড়ে নিতে হবে। এবারে কেটে রাখা কাঁচা লঙ্কাগুলো ওর মধ্যে দিয়ে দিতে হবে। আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে নিতে হবে। পেঁয়াজটা এরকম ভাজা ভাজা হলে ওর মধ্যে কেটে রাখা বাকি টমেটো কুচিগুলো ওর মধ্যে দিয়ে দিতে হবে। আরও কিছুক্ষণ অনবরত নেড়ে চেড়ে যেতে হবে।
পুরো রান্নাটাই ফুল আঁচে করতে হবে। এবারে বাকি পেস্ট করে রাখা রসুন ওর মধ্যে দিয়ে দিতে হবে, অনবরত নেড়ে যেতে হবে যতক্ষণ না পর্যন্ত কাঁচা রসুনের গন্ধটা না যায়। এবারে বাকি আদার পেস্টটাও ওর মধ্যে দিয়ে দিতে হবে, অনবরত নেড়ে চেড়ে যেতে হবে। তিন চামচ মতো ছোট চামচের জিরের গুঁড়ো, তিন চামচ মতো ধনের গুঁড়ো আর পরিমাণ মতো হলুদ গুঁড়োর একটা পেস্ট বানিয়ে রেখে দিতে হবে। আপনারা দেখুন মশলাটা কষাতে কষাতে ঠিক এরকম হয়ে আসবে। এবারে জিরে ধনে আর যে হলুদের যে মিশ্রণটা ছিল করে রাখা হয়েছিল ওটা দিয়ে দেওয়া হলো। এবারে বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়া হলো। এই মশলাটার মধ্যে একটু সামান্য জল অ্যাড করে দেওয়া হলো যাতে মশলাটা নিচে না লেগে যায়। আপনারা দেখুন এভাবে কষাতে কষাতে সুন্দর একটা রং চলে এসেছে। এবারে ম্যারিনেট করে রাখা মাংসটা হাঁড়ি সমেত গ্যাসে চাপিয়ে দেওয়া হলো। আর এদিকে পাশে মশলাটা অনবরত কষানো হচ্ছে। খাসিটা একটু বড় সাইজের ছিল, আপনারা দেখুন এই তেল সমেতই রান্না হচ্ছে। হাঁড়িতে রান্না করার সময় কিন্তু গ্যাসের আঁচটা কিন্তু একদম ফুল আঁচে রাখতে হবে আর ঢেকে করতে হবে। বারবার ঢাকনা সরিয়ে নেড়ে যেতে হবে। মশলা কষাতে কিন্তু অনেকটা সময় লাগে, আর একটু সামান্য জল অ্যাড করে দেওয়া হলো। বারবার ঢাকনা সরিয়ে মাংসটাকেও কষানো হচ্ছে। মাংসটা খুব ভালো আনা হয়েছে, আশা করছি খুব অল্প সময়ের মধ্যে সেদ্ধ হয়ে যাবে। এবারে মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে,
সরাসরি হাড়ির মধ্যে মশলাটা দিয়ে দেওয়া হলো। আপনারা দেখুন মাংস থেকে যে জল বেরিয়েছিল সেই জলটা না শুকানো পর্যন্ত অনবরত কষিয়ে যেতে হবে। আর এদিকে পাশে কড়াতে গরম জল বসিয়ে দেওয়া হলো। মানে নিজে হাতে রান্না করে আপনারা দেখুন আজকের এই মাংস রান্নায় শুকনো লঙ্কা কাশ্মীর লঙ্কার কোনো ব্যবহারই হয়নি। মাংসটা কষানো হয়ে গেছে, এবারে গরম জলটা দিয়ে দেওয়া হলো। আরেক বাটি জল অ্যাড করে দেওয়া হলো। মাংসটাও সেদ্ধ হয়ে গেছে, এবারে ভেজে রাখা আলু ওর মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে। আপনাদের আমি আগেই বলেছিলাম যে চন্দ্রমুখী আলু সেদ্ধ হতে খুব বেশি সময় লাগে না, তাই মাংসটা নামানোর ঠিক একটু আগেই চন্দ্রমুখী আলুটা দিয়ে দেওয়া হলো। মাংসটা হয়ে এসেছে, আমরা এখনই এটা গরম ভাতের সাথে খেতে বসে যাব। আপনারাও এভাবে বাড়িতে ট্রাই করতে পারেন। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করবেন।